Hi guys, good morning. Welcome to Manup Saha vlog. So guys, এখন সকালে আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আজকে মন্ডে, তো আজকে ছুটির দিন। আজকে দোকান বন্ধ। তো আজ আমরা কোথাও যাওয়ার একটা প্ল্যান করছি। সো আমার এক বন্ধু ফোন করেছিল, এখনই আসবে। তো তার সাথে আজকে যাব একটা মিটিং এ। তো চলুন আজকে ব্লগটি এখন স্টার্ট করি আর আজকে সারাটা দিন এনজয় করি। তো আপনারাও থাকুন আমার সাথে ব্লগে। তো গাইস, এখন আমি ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর এবার তাড়াতাড়ি রেডি হয়ে নিই, কারণ সঞ্জীব আর গৌতম দা আসছে, আমরা যাব একটা জায়গায় ঘুরতে। তো চলুন এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর এখন আমি রেডি হয়ে গেছি, তো চলুন আমরা যাই, লেটস গো। অ্যান্ড গাইস, প্রায় এক মাসের উপরে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ একটু দোকানে বিজি ছিলাম আর আমার শরীরটাও ভালো ছিল না। তো এখন আমি ঠিক করেছি যে আমার চ্যানেলে প্রায় প্রতিদিনই একটা করে ব্লগ আসবে। তো আমি আশা করবো আপনাদের থেকে সম্পূর্ণ সাপোর্ট পাবো আর আমিও আমার ব্লগে কিছু ভালো ভালো কন্টেন্ট এনে আপনাদের আমি এনজয় দিতে পারবো। তো চলো এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এগোই আর চলো চলো। তো গাইজ, এখন আমি নিচে এসে গেছি আর আমার দোকান আজকে বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছেন না সামনে। আর এখানে মলি পার্লার এখন খোলা রয়েছে, মলি এখানে বসে রয়েছে। তো আজকে আমি যাচ্ছি একটা মিটিংয়ে, কেস্টো আসছে, কেস্টো আসলে আমরা যাবো একসাথে, কেস্টো বাইকে। আমি বাস স্ট্যান্ডে প্রায় আধ ঘন্টার উপরে ওয়েট করছি, এখনও পর্যন্ত সঞ্জীব আসেনি। আর এই আমাদের পলাশপাড়া বাস স্ট্যান্ড, রাস্তার চারিদিকে কাজ হচ্ছে, তো ওরা আসুক। এক ঘন্টা ওয়েট করার পরে সঞ্জীব আসছে, এখন এক ঘন্টা ধরে আমাকে বাস স্ট্যান্ডে ওয়েট করাচ্ছে। চলুন আমরা, ইটস ওকে। তো চলুন আমরা সবাই ঘুরে আসি আজকে মিটিং থেকে, তো দেখি কেমন এক্সপিরিয়েন্স থাকে মিটিংয়ে। আর এই হচ্ছে আমাদের পলাশিপাড়া বাস স্ট্যান্ড, অবশ্যই অবশ্যই। আর কেউ আসবে? গাইজ, আমরা এখন গৌতম দার বাড়ির কাছে চলে এসেছি আর এখানে রয়েছে গৌতম দা, সঞ্জীব, শিব। আমরা সবাই এখন বেরোবো মিটিংয়ে, যাবো নাজিরপুর। গৌতম দা, আপনার তো বাড়ি পুরো চেঞ্জ করে ফেলেছে। ফোনটা করলাম তো, এটা হচ্ছে গৌতম দার বাড়ির ফোন। আমি গৌতম দার বাড়িতে অনেক আসতাম, কিন্তু এখন ব্যবসা শুরু করলাম। নাজিরপুরে পৌঁছে গেছি আর এখানে সঞ্জীবরা আসছে, তো ওরা আসুক, তারপরে আমরা একসাথে সবাই মিলে যাবো। এই হচ্ছে নাজিরপুর বাস স্ট্যান্ড, এই রোডে সোজা যাচ্ছে করিমপুর আর আমরা এসেছি এইদিক, এই রোডে স্কুল চলে গেছিলাম, তাই আবার ব্যাকে আসতে হলো। ব্যাকে এসে এখানে সামনে একটা লজ রয়েছে, এই লজে হিটিং চলছে, তো আমরা যাচ্ছি সেই লজে। বিউটিফুল একটা স্পেসে আমরা এসেছি, খুবই বিউটিফুল প্লেসটি, এখানে এসেছি আমরা। তো এখানে মিটিং চলছে অলরেডি আর এই দেখুন এই সুন্দর জায়গাটি। যার সোর্সে আমরা এসেছি সেই ভুল করে চলে যাচ্ছিল অন্যদিকে, আবার ঘুরিয়ে নিয়ে আসা হলো, ভুল করে অন্য রাস্তায় চলে যাচ্ছিলো। আর আমাকে সঞ্জীবই কিন্তু ইনভাইট করেছে এখানে আসার জন্য, আমাদেরকে ছেড়ে ও চলে যাচ্ছে অন্য জায়গায়। আমরা সবাই পৌঁছে গেছি, তো এখন আমরা মিটিংয়ে বসে রয়েছি আর এখন মিটিং চলছে। তো গাইজ, এই মুহূর্তে আমাদের মিটিং কমপ্লিট হয়ে গেছে, মিটিং সেরে আমরা একটু বাইরে এসেছি, এখানে সাথে রয়েছে সঞ্জীব। হাই। সঞ্জীবের একটু মাথাটাও গরম হয়ে গেছিলো, ওখানে যাই কথা কাটাকাটি হয়ে গেছিলো। তো আমরা মিটিং শেষ করে বাইরে এসেছি একটু, কিছুক্ষণ একটু ফ্রেশ হয়ে তারপরে আবার ওখানে যাব। তো শুনছিলাম ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এখন প্রায় তিনটে বাজে, খাওয়া হয়নি, তো দেখি কী করা যায়, নাহলে হোটেলে গিয়ে খেতে হবে। তো খাওয়া এই পরিস্থিতি দেখা যাক। এখানে আমরা লাঞ্চের জন্য বিরিয়ানি পেয়ে গেছি আর এখানে গৌতম দা, সঞ্জীব, শিব সবাই মিলে বসে গেছি। তো এখন আমরা লাঞ্চ সেরে নেবো, তারপরে আর কিছু মিটিংয়ে আলোচনা হবে, সেগুলো সেরে তারপর বাড়ি যাবো। তো এখানে আমরা সবাই লাঞ্চ সারছি, দেখুন এখানে সঞ্জীব খাচ্ছে, সঞ্জীব কর্মকার। তো আমাদের মিটিং মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, লাঞ্চটা সারার পরে আবার কিছুটা মিটিং আছে, সেটা সেরে আমরা তারপরে বাড়ির দিকে যাবো। তো এখন লাঞ্চ সেরে নিই। তো গাইজ, এখন আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো গাইজ আমাদের মিটিং এখন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর পিছনে আসছে গৌতম দা, সামনে সঞ্জীব,
চলে গেছে, তো চলুন আমরা এখন বাড়ি যাব। আমি ভাই জানি তো ভাই, এক থামি উনি ওয়াক্ত বদল দিয়ে, জজ্বাত বদল দিয়ে, জিন্দগি বদল দিয়ে। সূর্য অস্ত যাওয়ার দৃশ্য, এত সুন্দর দৃশ্য, সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। এখন আমরা এখান থেকে আবার বাড়ির দিকে যাচ্ছি, তো চলুন। এখন আমি চলে এসেছি বাড়ি। গুড মর্নিং গাইজ, আজ নেক্সট ডে, আর আপনারা দেখেন কালকে আমরা গেছিলাম নাজিরপুর মেটাফোর্সের মিটিংয়ে। তো মিটিংয়ের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আর মিটিং খুবই সুন্দর লেগেছে। তো কালকে সারাদিন আমরা সবাই মিলে খুব এনজয় করেছি, অনেকদিন পর বন্ধুদের সাথে এনজয় করার একটা সুযোগ পেয়েছিলাম, তো খুব এনজয় করেও এসেছি। সো গাইজ, আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড গাইজ, ভিডিওটি আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।